ওয়েলকাম টু ট্রাভেল উইথ তানভীর ব্লগে। আপনাদের আজকে দেখাবো বাংলাদেশের অন্যতম একটি বড় জাহাজ। এই শিপটি এখন মংলার বন্দরে তার প্রোডাক্ট আপলোড করার জন্য অপেক্ষায় আছে। বন্ধুরা, আজ আপনাদের এই জাহাজে কিভাবে প্রোডাক্ট আনলোড করা হয় সেই আনলোড প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বিশাল একটা জাহাজ। জাহাজটির নাম হচ্ছে দরিয়া গঙ্গা। আমি আবারও আপনাদেরকে বলছি, জাহাজটির নাম হচ্ছে দরিয়া গঙ্গা। দেখুন কি সুন্দরভাবে জাহাজটি দাঁড়িয়ে আছে পশুর নদীতে। বিশাল একটি জাহাজ, এটা মংলা পোর্টে এটা মালামাল নিয়ে যাবে। এখন এই জাহাজগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে। দেখুন জাহাজে কি অনেক লোকজন এখানে কাজের সাথে জড়িত, এবং এই সেই তাদের যে আনলোডিং সিস্টেমটা, এটাই হচ্ছে সেই আনলোডিং সিস্টেম। বিশাল আকারের একটা জাহাজ আপনাদেরকে আজ দেখাতে পারছি আমরা। আপনাদের সাথে সাথে আমি নিজেও বিমোহিত জাহাজটি দেখে। দেখেন জাহাজে কিন্তু একটা হেলিপ্যাডও আছে। এখানে যে জাহাজে থাকার ব্যবস্থা আছে, বিল্ডিং, এখানে যারা কাজ করে তারা এই জাহাজে থাকে। আপনারা দেখছেন বিশাল আকারের একটা জাহাজ। আমি ক্যামেরায় আসলে এটা কভার করতে পারছি না, পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। জাহাজটির নাম হচ্ছে দরিয়া গঙ্গা, হংকং। মেবি হংকংয়ে এটা যাওয়া আসা করে। আপনারা দেখছেন বিশাল আকারের একটা জাহাজ, এবং এটা পশ্চিম নদীতে স্টে করছে। দুই পাশেই লাইটার জাহাজগুলো মালামাল আনলোড করে সেটা নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি পরিবেশ। আমরা এখন আসি পশুর নদীতে। দেখেন শুধু পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি।